Leo, ami tumake bhalobashe. Qatar University grounde Argentina doler practice. Ebong seta niye dekha jak agroho ki manushjoner ebong amra kintu ekhane dekhte pacchi je Argentine besh kojon fano kintu royechen tara kintu eshechen Lionel Messi sathe Lionel Messi সেই প্র্যাকটিসটা দেখতে আর্জেন্টিনা টিম বাসটা যখন আসবে তখন সেই টিম বাসের পাশ থেকে যদি মেসির যদি মেসিকে যদি একটু দেখা যায় সেটা দেখায় কিন্তু তাদের উদ্দেশ্য খানিকক্ষণ আগে যখন আমরা তাদের দেখেছিলাম তখন ভেবেছিলাম তার আর্জেন্টিনা থেকে এসেছে নিজ দলের লিওনেল মেসিকে দেখার জন্য একবার কিন্তু সেই ধারণাটা ছিল ভুল তারা কেউই আসলে আর্জেন্টিনা থেকে আসেনি অর্থাৎ লিওনেল মেসি এমন একটা নাম যেই নামটা সারা বিশ্বের সবার কাছে ভালোবাসার তারা সবাই এসেছে লেবানন থেকে হ্যালো হাউ আর ইউ Hello. Hello. Why you come here? To see Messi. You know, in Bangladesh there are lots of Argentine supporters. Yeah. It's in every country in the world there is Argentina supporters. So I'm not surprised. Leo, ami tumake bhalobashe. Wow. Lionel Messi jeta bolchilam sara bishwer shobar kache kintu bhalobashar nam shei Lionel Messi training ground e ki koren kemon ki shetai dekhbo. কাতার ইউনিভার্সিটি গ্রাউন্ডে আর্জেন্টিনার প্র্যাকটিস দেখার জন্য বা আর্জেন্টিনার সেই প্র্যাকটিস কভারেজের জন্য প্রচুর পরিমাণ মিডিয়া রাইটস লাইসেন্সি যারা রয়েছে যারা সারা বিশ্বেই ফিফার ওয়ার্ল্ড কাপটা দেখাবে বাংলাদেশে যেমন টিস্পোর্টস দেখাচ্ছে তেমন সারা বিশ্বের যত অ্যাক্রিডিয়েটেড মিডিয়া রয়েছে তারা কিন্তু এই কাতার ইউনিভার্সিটি গ্রাউন্ডে এসে কিন্তু ভিড় করেছে এবং দেখুন সবাই কিন্তু খুঁজছে লিও কোথায় আর্জেন্টিনা দল লিওনেল স্কেলোনি তারা কাতার ইউনিভার্সিটি গ্রাউন্ডটাকেই তাদের তাঁবু গেড়েছে এবং সেখানেই কিন্তু তারা পুরোপুরি তাদের সব প্র্যাকটিস সব কিন্তু করছে সেখানে আমরা দেখছি আর্জেন্টাইন সাংবাদিকরাও রয়েছে আর্জেন্টিনার বেশ কজন সাবেক ফুটবলারকেও কিন্তু আমরা দেখছি সেখানে সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড কাপের আমেজ এবং আর্জেন্টিনার আমেজ সেটা কিন্তু এই কাতার ইউনিভার্সিটি গ্রাউন্ডে আসলে বুঝতে পারবেন সব জায়গায় একটাই কথা লিও 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 এবং পুরো দলটা আর্জেন্টিনা ওয়ান পাবলো সরিন এবং ম্যাক্সি রড্রিগেজ এই দুজন কিন্তু এসেছিলেন আর্জেন্টিনা ট্রেনিং গ্রাউন্ডে তারা আমাদের সাথে অফিসিয়ালি কোনো কথা বলেননি কিন্তু তারা জানেন বাংলাদেশে আর্জেন্টিনার কি পরিমাণ সাপোর্টার রয়েছে তারা জানেন বাংলাদেশে লিওনেল মেসির ভক্তের কথা অফিসিয়াল কোনো আমাদের কোনো কমেন্টস না করলেও তারা যতটুকু বলেছেন হয়তোবা ইন ফিউচার আপনার সাথে তারা কথা বলবেন তবে জানিয়েছেন বাংলাদেশের সবাইকে ধন্যবাদ এত দূরে থেকেও বাংলাদেশ আর্জেন্টিনাকে সাপোর্ট করার জন্য বলছিলাম মেসি কই তিনি আসলেন দেখলেন সবাইকে দেখালেন এবং সবাই তৃপ্ত হয়েই মাঠ ছাড়লেন কারণ 15 মিনিটের বেশি সেখানে থাকার কোনো সুযোগ ছিল না প্রথম 15 মিনিটে যত মিডিয়া রাইট লাইসেন্সি রয়েছে সবাই শ্যুট করতে পেরেছে সেই ছবিগুলোও কিন্তু আপনারা এতক্ষণ দেখলেন এরপর সবাই কিন্তু একটা মেসিকে দেখার যে একটা আগ্রহ সেটা কিন্তু পূরণ হয়েছে এবং সেটা নিয়েই কিন্তু আসলে সবাই ছেড়েছে আমরা যদি দেখতে পাই যে কাতার ইউনিভার্সিটি যেখানে আসলে আর্জেন্টিনা দল তাদের যেটা বলছিলাম বেস ক্যাম্প তারা আসলে শুরু করেছে সেই কাতার ইউনিভার্সিটির যেই গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ডের পাশে কিন্তু এখন সাংবাদিকরা ওয়েট করছেন তাদের নিজ নিজ জায়গায় ফেরার জন্য তবে আর্জেন্টিনা দল তাদের যে পুরো ট্রেনিং সেখানে এখনও বলতে চাই যে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতেই কিন্তু ছিলেন লিওনেল মেসি নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#. এবার আহোবাতি যাও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.